শুনুন তাহলে আমি একটা গল্প বলি আমি গত বছর থেকে ফিরে সেপ্টেম্বরে গিয়েছিলাম আমেরিকাতে নিউ ইয়র্কে আমেরিকার বিরুদ্ধে কত কথা আমাদের দেশে পৃথিবীর লোকজন বলে বলে না কিন্তু আমি অভিভূত আমি অভিভূত নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট যখনই কোনো ব্যক্তির সখরাত শুরু হয় কি শুরু হয় যখন কোনো ব্যক্তির সখরাত শুরু হয় আমেরিকান সরকার সরকারের আইনে নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টের আইনে যখনই কারো শুরু হয় তখন ওই ব্যক্তি যে ধর্মের ওই ধর্মের একজন পণ্ডিতকে তার কাছে পাঠায় জোরে কন্যা আমেরিকা দূর থেকে কত বিরুদ্ধে কই কত উল্টা পাল্টা বলি কিন্তু তাদের দেশেও এই আইনটা সে সখরাত শুরু হলে যে ধর্মের ওই ধর্মের একজন জ্ঞানীকে তার কাছে পাঠায় আশ্চর্য হবেন আমি শুনে আশ্চর্য দেখা আশ্চর্য আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে নির্দিষ্ট সার্টিফিকেট থাকলে যেমন আলেম বাংলাদেশে তো যে কেউ হুজুর যে কেউ আস করে কি রাগ করতেছেন আপনারা কত উল্টা পাল্টা নাই সার্টিফিকেট একটা এবারও পড়তে পারে না না জ্ঞান থাকা দরকার আছে না নেই তো আমেরিকাতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার আর যারা তাদেরকে ট্রেনিং দেওয়ায় একটা সার্টিফিকেট দেয় যার সার্টিফিকেট আছে সেই কেবল যায় এবং এর সম্মানই আমি আশ্চর্য এরা যারা আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে চার প্রকার মানুষের গাড়ি কখনো থামে না সব সময় চলে একটা হলো পুলিশ আরেকটা অ্যাম্বুলেন্স আরেকটা হলো ওই সকল বিভিন্ন ধর্মের যেমন আলেমরা ইসলাম ধর্মের আলেম তার গাড়ি কখনো থামবে না সিগনালের মধ্যে চালবে কারণ সে যাচ্ছে ওই সখরাতের মানুষটা শুধু তাই না যখন কোনো বাচ্চা জন্ম নেয় আমেরিকাতে বাচ্চা জন্ম নিলেও জন্ম নেওয়া নতুন বাচ্চাটার কাছে একজন আলেম যায় কন্যা আপনারা দেননি আফসোস আগে ছিল এখন হারিয়ে যাচ্ছে এবং ওই আলেম সখরাতে যে তাকে গিয়ে তৌবা করায় কালিমা বলে কন্যা সুবাহ বাচ্চা জন্ম নিল তার কানে আজান দেয় এবং এর যে সম্মানী আশ্চর্য ওরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসা পর্যন্ত প্রতি ঘন্টায় ষাট ডলার এক ঘন্টায় আমেরিকা যদি লাগাতে পারে বাংলাদেশে কেন আইন হবে না আমি তো বলেছি উচিত আমাদের সরকার E ai in corrobate